দর্শক, আসলে এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এইটা ইউনিয়ন আজিমনগর ইউনিয়নের শিমুলবাজার নামে একটি জায়গাতে। আপনাদের আসলে একজন মানুষের গল্প শোনানোর জন্য এখানে এসেছি, আপনাদের একজন জীবন যুদ্ধে জয়ী একজন মানুষের গল্প শোনানোর জন্য এখানে এসেছি। আমরা হরামেশাই দেখি যে মানুষের কোনো কিছুতে কোনো কিছুর কমতি হলেই মানুষ হতাশ হয়ে পড়ে এবং সে অন্যের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। কিন্তু আমরা এসেছি এমন একজন মানুষের কাছে যিনি যার নিজের দুই হাত এবং দুই পা নেই, গ্যাঙ্গ্রিন রোগের কারণে তার এগুলো অপারেশন করে সার্জারি করে কেটে ফেলা হয়েছে। সে সম্পূর্ণ তার স্ত্রীর উপর নির্ভরশীল। আরেকটি বিষয় শিক্ষা পায় যেখানে, যে মানুষ সাধারণত আমাদের বর্তমান সমাজের স্ত্রীদেরকে দেখেছি যে কিছুতে কিছু হলেই স্বামীকে ছেড়ে যাওয়া বা সংসার ছেড়ে যাওয়া, কিন্তু এই মানুষটি তার স্বামীকে সারাক্ষণ তার ঘুমানো থেকে শুরু করে একেবারে ঘুমানোতে যাওয়া পর্যন্ত সারাদিনের সমস্ত কাজই সে তার স্ত্রীর সহায়তা ছাড়া করতে পারে না। তিনি এই শিমুল বাজারেই একটি ফার্মেসি চালান এবং নিজে তার যেটাকে আমরা পল্লী চিকিৎসা বলি, পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নেওয়া আছে। তিনি যে প্রাথমিক চিকিৎসাটা দেয়া সেই চিকিৎসাটাও তিনি নিজে দিয়ে থাকেন এবং এখানে তার যে ফার্মেসি আছে এই ফার্মেসি থেকে তিনি ওষুধও বিক্রি করেন এবং তিনি যে পরামর্শ দেন বা চিকিৎসা সেবা দেন এর জন্য তিনি কোনো টাকা নেন না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটা তিনি সাধারণ মানুষকে দিয়ে থাকেন। আর গ্রামে আসলে আপনারা যারা জানেন যে গ্রামে যারা বসবাস করেন বা গ্রামে গিয়েছেন যে এই পল্লী চিকিৎসকদের গুরুত্ব কতখানি, কারণ এখান থেকে একজন রোগীকে ফরিদপুরে বা জেলা সদরে বা উপজেলা সদরে নিয়ে যেতে গেলে যে সময়টা লাগবে সেই সময়টা আসলে দীর্ঘক্ষণ এবং অনেকে যেতে চান না বা অনেকে যাওয়ার সময় হয়ে ওঠে না এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং টাকার ব্যাপার। সেই জায়গাটা থেকে এই বাজারে যে পল্লী চিকিৎসকরা থাকেন তাদের কাছ থেকে এই সেবাটা তারা নিয়ে থাকেন। আমরা এমন একজন মানুষকে আজকে দেখানোর চেষ্টা করব। এটা হলো আরো 20-30 বছর আগে বার্জার ডিজিজ উইথ গ্যাঙ্গ্রিন। তো আমার 21 বার অপারেশন করা লাগছে। অপারেশনের পরে আগে পূর্বেই আমি মনে করেন LMF করছি, BDRMB করছি, হলো 85 আর এমনি ড্রাগ লাইসেন্স। আমি হলো ওই রকম ডাক্তারের ফার্মেসিতে থাকতাম, সেখান থেকে হলো ড্রাগ লাইসেন্স ওনারটাই আমার দিছে। সেটি আমি সে অচল হয়ে গেছে। পরবর্তীতে আমি সেই লাইসেন্সের উপরেই কাজ করি। ওরা ছিল আলামী ফার্মেসি রোকন, পরে আমি অ্যাভিডেভিট করে নিই আর কি। কি হয়েছিল প্রথমে? প্রথম হলো ওই পায়ের দায় খুব লাগছিল, মানে আমার দেশে যে চাষাশোলা করতে যাই চলি আসতে যাই পায়ে একটু পোস্ট লাগছিল, ওর থেকে আমার হলো সেপটিক্স গ্যাঙ্গ্রিন হয়। এটা পরে ডাক্তার কাছে যাই মিটফোর্ট হসপিটালে, তো ওই জায়গায় আমি ছিলাম প্রায় 5-7 বছর। তো থাকতে থাকতে ওই জায়গার থেকে পূর্বে তো ট্রেনিং করাই LMF করা, পরে ওই জায়গার থেকে আরও অভিজ্ঞতা বাড়ছে 6 বছরের। যখনই পাও কাজ পায়ে যখন পোস্ট লাগলো তখন ইনফেকশন হলো, তখন মিটফোর্ট হসপিটালে যাইয়া বার্জার ডিজিজ, ওরা বললো যে পাও শুকাইতেছে না বার্জার ডিজিজ, তখন সাইট অপারেশন করি লম্বা সেক্টমি অপারেশন করার পরে ওই পাও শুকায়, পরে আবার আর এক পায়ে গাছ সৃষ্টি হলো, এইভাবে 4-8 পায়ে ইনফেকশন, পরে এখন আর নাই। এই যে প্রায় 10-12 বছর ধরে ভালো আছি। এর আগে আপনি কি পেশায় ছিলেন, কি করতেন? আমি পড়াশোনার মধ্যে দিয়ে টিচিং করাইতাম, প্রাইভেট টিচার ছিলাম। পরবর্তীতে LMF করি, BDRMB করি, করার পরে শেষে যখন ইয়ে অচল হয়ে গেলাম তখন প্র্যাকটিস করতাম, প্রাইভেট টিচার ছিলাম। পরে টিচিং করতে করতে দেখি আঙুলে ইনফেকশন হলো, পরে এখন সুস্থ আছি। পরে কই আমার লাইসেন্স নিয়ে আমি বসি ডাক্তারি, এই ডাক্তারি পেশায় আছি। এখন কেমন আছেন? এখন খুব ভালো আছি। রোগী কেমন আসে, কি বৃত্তান্ত কথা? না, রোগী আসে মোটামুটি ভালো, খাইয়ে পরে চলা যায়, ভিজিট নেই না তো, কারণ আমরা তো ডাক্তার লিখতে পারি না, কারণ LMF BDRMP এরা তো ডাক্তার লিখতে পারে, কিন্তু সেই হিসাবে মোটামুটি এই দেশে যতটুকু চিকিৎসা সব প্রাথমিক চিকিৎসা দেওয়ার দরকার ততটুকু দেই। কত বছর থেকে দিতে চান? দিদি আজকে 14 বছর। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 মেয়ে 1 ছেলে। কি করে তারা, কত বড় বলেন? 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি, এই যে ছোট বাচ্চা হইলো মনে করেন 7 বছর বয়স, আর ছেলে হইলো ক্লাস 10-এ পড়ে।
আর বাড়িতে কি আছে আপনার সম্পত্তির কি আছে সম্পত্তি বাড়ি আছে আর সামাই কিছু জায়গা জমি আছে আমার স্ত্রী অল এভরিথিং তার সাইজেই চলি কারণ আমার তো নিজে চলার কোনো ক্ষমতা নাই কিন্তু এই চায়ের বেলা দোকানে আসি ভ্যানে উঠাই দেয় উঠাই আনে এবং দোকানে না বসায় এবং একটা কলম বাইন্দে দিলেও সে দেয় এবং ওষুধপাতি যা দেয় আমি বলি যেটা দাও হ্যাঁ সেটাই দেয় এরূপেই চলতেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া অল এভরিথিং ওই স্ত্রীর সাইজে তো এখানে একটা বিষয় হচ্ছে হলো যে যে মানুষ তো আসলে আপনার একটু 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 এদিক ওদিক হইলেই তো আপনার বউ ছেড়ে চলে যায় করোনার সময় করোনা হইলে আবার ছেড়ে চলে গেছে তা আপনার স্ত্রী আপনাকে এইরকম সেবা করতেছে এই বিষয়ে আপনার মতামত কি আমার মতামত সে খুব ভালো সহনশীল স্ত্রী কারণ ধৈর্য আছে কারণ এক স্বামীটি আর এক স্বামীর কাছে যাবে সে যে কত কষ্ট হইতে পারে কিন্তু এই মন মানসিকতা ভালো দেখে সে আমার কাছে আমার সেবা যত্ন করে কাকি এই যে কাকার এই অবস্থা আমরা দেখলাম যে আপনি তারে কোলে করে নিয়ে আসলেন কোলে করে নামাইলেন দোকানে বসাইলেন তো এই বিষয়গুলো আপনাকে কি আসলে বিরক্ত লাগে নাকি আনন্দের সাথেই করেন মাইনে নেওয়া যাবে না যা হয়ে গেছে যা গইতেই আছে এই তো ছেলে মেয়ে নিয়ে সংসার করে খাইতে হবে তাই এখন আমার হেডেই সুখ সেডেই শান্তি আর কি করার আছে মানে এটা নিয়েই আপনি সুখে আছেন এই যে যে কাজটা করতেছে ওষুধই করা দেয় সারাক্ষণ তো আপনি সাথে থাকেন আমি সাথে থাকি আমি তারে নামাই উঠাই খাওয়াই নয় গোসল করাই সব কিছুই তো আমার হাতে সবই আমি করি সার্বিক সব কিছু মিলে দিয়ে আপনি কেমন সংসারের গোসল গাসল সবই আমার করা লাগে ছেলে মেয়ের তাও সব কিছু আমার করা লাগে সবই আমার হাতে সবকিছু মিলে আপনি কেমন আছেন সবকিছু মিলে শুকর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশে এই চিকিৎসা দিয়ে মানুষ উপকৃত হইতেছে এটা আল্লাহ তাআলার কাছে অনেক পাওনা ঠিক আছে আমি দোয়া করি এই ডাক্তার জানি আরো উন্নত হয় এবং এই দেশের মানুষের সেবা করতে পারে আপনারা যারা আছেন ঠিক আছে তারা সবাই তার দিকে একটু লক্ষ্য রাখবেন সে আগামীতে জানি আরো উন্নতি করতে পারে আরেকটা বিষয় যে মনে করেন যে অনেকেরই তো মানে কি একটা আঙ্গুল নাই বা একটা হাত নাই সেও মানে অন্যের সাহায্যে যে ভিক্ষাবৃত্তি করে তো সে চারটা হাত পাও নাই তারপরও সে স্বাবলম্বী এবং নিজে একটা দোকান চালাচ্ছে এই বিষয়টা কিভাবে দেখেন আপনি আসলে এটা দেখার ব্যাপারটা আসলে তার উচিত ছিল এই দেশের মানুষ অনেক পঙ্গু ঠিক আছে সে তো ভিক্ষা করা উচিত ছিল ঠিক আছে ভিক্ষা করা উচিত ছিল অনেকে দেখা যায় রাস্তাঘাটে গেলে দেখা যায় যে গইরেতেছে যে আমার ভিক্ষা দাও ভিক্ষা দাও ঠিক আছে আল্লাহ তাআলা তার এইভাবে রাখছে যে সে এইভাবে চিকিৎসা করে খাইতেছে মানুষ তুই চিকিৎসা করাইতেছে এটা অনেক কিছু ঠিক আছে